আননোন ফ্যাক্টস বেঙ্গলি সকল দর্শক ও ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফিরে আসলাম আবহাওয়া সংক্রান্ত এক ব্রেকিং নিউজ নিয়ে। কয়েক ঘন্টার মধ্যেই আসতে চলেছে ব্যাপক ঝড় ও বৃষ্টি, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তার সাথে বজ্রপাতের অ্যালার্ট জারি করা রয়েছে। সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে, যদিও ইতিমধ্যে শহর এবং শহরতলির একাধিক জায়গাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, চলছে মুহুর্মুহু বজ্রপাত। সুতরাং বন্ধুরা, তথ্যটি না কেটে সম্পূর্ণটা দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও তথ্যটিকে যত বেশি সম্ভব শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, যাতে তারা সতর্ক থাকতে পারে। ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দুই মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হুগলি সহ একাধিক জায়গাতে। বজ্রপাতের রেড অ্যালার্টও জারি করা রয়েছে। সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে, যদিও ইতিমধ্যে শহর এবং শহরতলির একাধিক জায়গাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, চলছে মুহুর্মুহু বজ্রপাত। প্রসঙ্গত, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। হাওয়া অফিস এদিন সকালে জানায়, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বৃহস্পতিবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা ছত্তিশগড়ের ওপর দিয়ে গিয়েছে। উত্তর পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি নিম্নচাপ। এই সিস্টেমগুলির প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলি এবং পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার প্রভাবে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে 16 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী প্রায় 70 থেকে 190 মিলিমিটার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং পার্বত্য ধসের আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর অনেকটাই বাড়তে পারে, বেশ কিছু এলাকায় বন্যার পরিস্থিতির প্রবল সম্ভাবনা রয়েছে। আর এর ফলে প্রতিবেশী দেশ বাংলাদেশেও হতে পারে প্রবল ও ভয়ঙ্কর বন্যা। সুতরাং বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।